আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার হাতে যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন এতে রয়েছে 6000 mAh এর বিশাল ব্যাটারি, গেমিং প্রসেসর হেলিও G35, 6.82 ইঞ্চির বিশাল ডিসপ্লে, 4GB র্যাম, 64GB রম সহ আরও অনেক আকর্ষণীয় ফিচার। আর এই ডিভাইসটির দাম হচ্ছে মাত্র 10490 টাকা। হ্যাঁ, ঠিকই শুনছেন। ইনফিনিক্স এবার রিলিজ করতে যাচ্ছে তাদের নতুন ডিভাইস ইনফিনিক্স Hot 10 Play। এর আগে ইনফিনিক্স Hot 9 Play কিন্তু দেশের বাজারে বেশ সাড়া ফেলেছিল, আর এই Hot 10 Play কিন্তু ইনফিনিক্স Hot 9 Play সাকসেসর। আজকের ভিডিও জুড়ে কথা বলবো ইনফিনিক্স Hot 10 Play নিয়ে এবং জানাবো এই ডিভাইসটি কতটা ভালো হবে। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই দেখে নিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কি না। সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই বেল বাটনটিতে ক্লিক করে নেবেন। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম তরল প্রযুক্তির ইউটিউব চ্যানেলে। প্রথমেই বক্স কন্টেন্টগুলো দেখে নেওয়া যাক। তো দেখতে পাচ্ছেন বক্স, বক্সটি খুললেই প্রথমেই দেখতে পাবেন ডিভাইসটি। বক্সে আরও পাচ্ছেন একটি সিম ইজেক্টর পিন এবং একটি ডলার, আর নিচে থাকছে একটি মাইক্রো USB চার্জিং কেবল এবং 10W-এর একটি চার্জার অ্যাডাপ্টার। তো আমরা দেখে ফেললাম বক্স কন্টেন্ট, এখন কথা বলবো ইনফিনিক্স Hot 10 Play-এর ডিসপ্লে, ডিজাইন এবং ডিউরেবিলিটি নিয়ে। এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে পাচ্ছেন 6.82 ইঞ্চির বিশাল একটি ডিসপ্লে। ডিসপ্লেটির রেজলিউশন HD+ এবং পিক্সেল ডেন্সিটি 263 PPI। ডিসপ্লের কোয়ালিটি নিয়ে বললে ডিসপ্লেটা কিন্তু মোটামুটি ভালোই কালারফুল, কালারগুলো অ্যাকুরেট লেগেছে অনেকটাই, এছাড়াও ভিউইং অ্যাঙ্গেল ভালো পেয়েছি। তবে এখানে HD+-এর ডিসপ্লে হয়, ডিসপ্লেটাতে একটু শার্পনেসের ঘাটতি চোখে পড়বে, বাট বাজেট বিবেচনায় পারফেক্ট একটা ডিসপ্লে বলবো। ডিসপ্লের টাচ রেসপন্স ভালো লেগেছে, ট্রানজিশনগুলো স্মুথ পেয়েছি। এছাড়াও ডিসপ্লেটিতে ডার্ক মোডের ফিচারটা ভালো লেগেছে। ডিসপ্লের উপরে রয়েছে ছোট্ট একটি নচ, আর চারপাশে চীন ও বেজেল মোটামুটি আছে। এখানে বড় স্ক্রিন হওয়ায় ইউটিউবে ভিডিও দেখে ফুল ভিউ সিনেমাটিক একটা ফিল পেয়েছি, কারণ বিশাল ডিসপ্লে। সো মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট ইউজে এই ডিভাইসটিকে বাজেটে বেস্ট একটা ডিসপ্লে বলবো। সো ওভারঅল এই ফোনটির ডিসপ্লেটা HD+-এর হলেও এ দামে কিন্তু এই ডিসপ্লেটা একদিকে বড় ডিসপ্লে এবং কালারফুল আমার চোখে ভালোই লেগেছে। কথা বলবো এই ফোনটির ডিজাইন নিয়ে। ফোনটি ওজনে 207 গ্রাম, একটু ভারী মনে হওয়াটা স্বাভাবিক যেহেতু 6000 mAh এর বিশাল ব্যাটারি ডিভাইসটিতে আছে, আর এক হাতে ব্যবহার করাটা একটু টাফ। তবুও ফোনটির ডিজাইনটা আমার কাছে বেশ ভালো লেগেছে। ব্যাকপার্টটা পলিকার্বনেট বিল্ড, বাট এখানে ব্যাকপার্টের ডিজাইনটা গ্লসি গ্রেডিয়েন্ট ফিনিশ, যেটাকে বলা হচ্ছে জেম কাট ফিনিশ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিসপ্লের পিছনের দিকে একটা রিফ্লেক্ট করে, যেটা কিন্তু দেখতে চমৎকার লেগেছে এবং ফোনটি এ বাজেট অনুযায়ী অনেক প্রিমিয়াম লেগেছে আমার কাছে। ফোনটির ব্যাকপার্টে পাচ্ছেন ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা আমার কাছে ভালো ফাস্ট মনে হয়েছে। সিকিউরিটি হিসেবে আরও থাকছে ফেস আনলক, এখানে ফেস আনলকটা একটু স্লো লেগেছে, যদিও বাজেট বিবেচনায় আমি বলবো ওকে। ফোনটির ডান পাশে পাচ্ছেন ভলিউম আপ ডাউন বাটন এবং লক বাটন, নিচের দিকে মাইক্রো USB চার্জিং পোর্ট, হেডফোন জ্যাক এবং একটি প্রাইমারি মাইক্রোফোন। বাম পাশে পাচ্ছেন সিম ট্রে, যেখানে দুটি সিম ও একটি মেমোরি কার্ড একসাথে ব্যবহার করতে পারবেন। এই ফোনটিতে ডেডিকেটেড কোনো স্পিকার নেই, ইয়ারপিস থেকে স্পিকারের সাউন্ড আসে, আর সাউন্ড কোয়ালিটি ডিসেন্ট, একেবারে লাউড না আবার একেবারে কমও না, তবে এখানে একটা ডেডিকেটেড স্পিকার হলে বেটার লাগতো। ওভারঅল এই ফোনটির ডিসপ্লে এবং ডিজাইন আমার চোখে ভালো লেগেছে। এই ফোনটির অন্যতম একটা বড় আকর্ষণ হচ্ছে এতে থাকা 6000 mAh এর বিশাল ব্যাটারি, যেখানে ইনফিনিক্স বলছে আপনি 55 দিনের মতো স্ট্যান্ড বাই টাইম পাবেন। আমি মডারেট ইউজে, রিয়েল লাইফ ইউজে এই ফোনটি দিয়ে 2 দিনেরও বেশি ব্যাকআপ পেয়েছি, আর 8 ঘন্টা+ স্ক্রিন অন টাইম পেয়েছি। তবে এখানে বক্সে দেওয়া চার্জারটি দিয়ে এই ফোনটি ফুল চার্জ হতে প্রায় 3 ঘন্টা 40 থেকে 3 ঘন্টা 50 মিনিটের মতো সময় নেয়, যেটা আমার কাছে একটু বেশি লেগেছে। তবে বাজেট বিবেচনায় 6000 mAh এর বিশাল ব্যাটারি, যেহেতু একবার ফুল চার্জ দিলে আপনার সারাদিন কোনো চিন্তাই করতে হবে না চার্জ দেওয়ার জন্য। এই ফোনটি দিয়ে 30 মিনিট পাবজি খেলার পর মাত্র 6 থেকে 7% মতো চার্জ গিয়েছে, আর ওভারঅল টানা 6 ঘন্টার মতো গেম খেলা যায় এই ফোনটি দিয়ে। সো আমি বলবো যারা ব্যাটারিকে প্রায়োরিটি দিয়ে কোনো ডিভাইস কিনতে চান, তারা এই ডিভাইসটি কিনে নিশ্চিন্তে থাকতে পারেন। কথা বলবো ফোনটির সফটওয়্যার এবং প্রসেসর নিয়ে। এই ফোনটিতে সফটওয়্যার হিসেবে পাচ্ছেন XOS 7.0 বেসড অন Android 10, আর প্রসেসর হিসেবে পাচ্ছেন এন্ট্রি লেভেল গেমিং চিপসেট হিসেবে পরিচিত মিডিয়াটেকের হেলিও G35, আর এই ফোনটিতে GPU হিসেবে পাচ্ছেন পাওয়ার VR GE8320। ফোনটির আন্তত বেঞ্চমার্ক স্কোর 1,34,000+, আর গিগবেঞ্চ স্কোরে সিঙ্গেল করে স্কোর করেছে 162 এবং মাল্টি করে স্কোর করেছে 913। ডিভাইসটি আপনারা পেয়ে যাবেন 6 এবং 64 GB ভার্সনে। এই ফোনটির OS-টা আমার কাছে ভালো লেগেছে, এখানে ডার্ক মোডের মতো আরও অনেক চমৎকার চমৎকার ফিচার পেয়ে যাচ্ছেন। তবে এখানে OS একটা সমস্যা হচ্ছে, এখানে OS-টায় প্রচুর পরিমাণে অ্যাড পাওয়া যায়, যে অ্যাডটা আপনারা চাইলেই সেটিংস থেকে বন্ধ করে ফেলতে পারবেন। আর এই ফোনটি প্রথমবার ওপেন করার পর বেশ কিছু প্রি ইনস্টল অ্যাপ পেয়েছে, যেটা না থাকলে ফোনটি আরও স্মুথ চলতো।
তবে ওভারঅল এই ফোনটির সফটওয়্যার পারফরমেন্স আমার কাছে ভালো লেগেছে। অ্যাপসগুলো খুব দ্রুতই ওপেন হয়ে যাচ্ছিল এবং একটি অ্যাপস থেকে অন্য একটি অ্যাপসে খুব দ্রুত রান করছিল। এখানে অ্যানিমেশন ট্রানজিশন স্পিড বেশ স্মুথ পেয়েছি। এখানে রয়েছে গেম মোড, টার্বো মোড, স্মার্ট অ্যাসিস্ট্যান্ট সহ আরও অনেক আকর্ষণীয় ফিচার। সো ওভারঅল এই ফোনটির সফটওয়্যার পারফরমেন্স আমার কাছে ভালো লেগেছে। আর প্রসেসর পারফরমেন্স নিয়ে বলতে গেলে এই ফোনটি দিয়ে মোটামুটি মাল্টিটাস্কিং করে নিতে পারবেন, কয়েকটি অ্যাপস একসাথেই চালাতে পারবেন, আর এই ফোনটির র্যাম ম্যানেজমেন্টও অনেক ভালো পেয়েছি। সো ওভারঅল এই বাজেটে এই ফোনটির সফটওয়্যার এবং প্রসেসর পারফরমেন্স আমার কাছে বেশ ভালোই লেগেছে। কথা বলবো এই ফোনটির গেমিং নিয়ে। এই ফোনটির যে চিপসেট অর্থাৎ হেলিও G35, এই চিপসেটটিকে বলা হচ্ছে এন্ট্রি লেভেল গেমিং চিপসেট। আমি আসলে ব্যবহার করতে গিয়েও এটাই দেখেছি যে এই ফোনটি ছোটোখাটো গেমস খেলা বা পাবজির মতো যে গেমসগুলো আছে এই গেমসগুলো খেলতে গেলে খুবই অপটিমাইজ। বিশেষ করে পাবজিতে এই ফোনটিতে মিডিয়াম গ্রাফিক্সে খেলা যায়, তবে মিডিয়াম গ্রাফিক্সে খেললে সামান্য একটু ল্যাগ বা ফ্রেম ড্রপ পাওয়া যায়, তবে লো গ্রাফিক্সে খুবই স্মুথলি খেলা যায় এবং এক্ষেত্রে ফ্রেম ড্রপ এবং ল্যাগ অনেক কম পেয়েছি। ইনফিনিক্স হট 10 প্লে দিয়ে Asphalt 9 খেলেছি, যে গেমসটি এখানে প্লেয়েবল এবং মোটামুটি ভালোই খেলা যাচ্ছিল। এছাড়াও টুকটাক 2D গেমসগুলো খুব ভালোই খেলা যায়। সো ওভারঅল এন্ট্রি লেভেলে যারা খুব ভালো একটা গেমিং ফোন চাচ্ছেন তাদের জন্য আমি সাজেস্ট করতে পারি ইনফিনিক্স হট 10 প্লে। কথা বলবো ইনফিনিক্স হট 10 প্লে এর ক্যামেরা নিয়ে। এই ফোনটির রেয়ারে পাচ্ছেন AI ডুয়াল ক্যামেরা, যার প্রাইমারি ক্যামেরাটি 1.8 অ্যাপারচারের 13 মেগাপিক্সেলের সেন্সর। এছাড়াও পাচ্ছেন একটি AI ডেপথ সেন্সর, আর সামনে পাচ্ছেন 8 মেগাপিক্সেলের সেলফি শুটার। এই ফোনটির লো লাইট ক্যামেরাটা আমার কাছে বেশ চমৎকার লেগেছে। নয়েজ কম পেয়েছি আর ছবিগুলো ব্রাইট এবং কালারফুল, এ কারণে দেখতে ভালো লাগবে ছবিগুলো। ডে লাইটের ছবিগুলো ভালো এসেছে, মাঝে মাঝে একটু ওভার এক্সপোজ হয়ে গিয়েছে কিছু ছবি, তবে ডিটেলস খুবই ভালো পেয়েছি। আর ডাইনামিক রেঞ্জ ছিল মোটামুটি, যেখানে হাইলাইট ডিটেলস এবং শ্যাডো ডিটেলস চমৎকার পেয়েছি, তবে এখানে ফেস টোনটা ন্যাচারাল না, একটু সাদা করে দিচ্ছিল, একটু বিউটি ইফেক্ট ছিল। ছবিগুলোকে বলতে পারি সোশ্যাল মিডিয়া রেডি ছবি। ইনডোর কন্ডিশনে তোলা ছবিগুলোতে ফেস একটু ফর্সা করে দিয়েছে বিউটি ইফেক্টের মতো। এছাড়াও পোর্ট্রেট ছবিগুলো ডিসেন্ট পেয়েছি, ছবিগুলোতে ভালো ডিটেলস ছিল, কিছুটা বিউটি ইফেক্ট থাকবে, এ কারণে এ ধরনের ছবি অনেকেই পছন্দ করেন, তবে অনেকে আছেন ন্যাচারাল ছবি পছন্দ করেন। সামনের ক্যামেরাতেও ছবিগুলোতে বিউটি ইফেক্টের একটা প্রবণতা লক্ষ্য করবেন। আমাদের ফেসবুক গ্রুপ তরল প্রযুক্তিতে ছবিগুলো আপলোড করার পরে আপনারা কিন্তু অনেকেই এই ছবিগুলো পছন্দ করেছেন। নাইট সেলফিতে একেবারে লো লাইটে কিছুটা স্মুথ ছবি পেয়েছি। ওভারঅল বাজেট বিবেচনায় সামনের ক্যামেরাটা আমার কাছে ভালো লেগেছে। এই ফোনটি দিয়ে সর্বোচ্চ 1080p 30fps মোডে ভিডিও শ্যুট করতে পারবেন, তবে এখানে কোনো ধরনের ইএস নেই, যেটা থাকলে অবশ্যই ভালো হতো, ফুটেজগুলো আরও স্মুথ আসতো। তবে আপনি যদি শক্ত হাতে ভিডিও করতে পারেন তাহলে যে কোনো অবস্থাতেই স্মুথ ফুটেজ পাবেন। ওভারঅল ইনফিনিক্স হট 10 প্লে নিয়ে আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে এই ফোনটির ডিসপ্লে এবং ডিজাইন এই বাজেটে আমার কাছে বেশ ভালো লেগেছে। যদিও ডিসপ্লেটা HD প্লাসের, কিন্তু এ বাজেটে HD প্লাসের ডিসপ্লেটাই কমন। এই ফোনটির ক্যামেরা অনেক ভালো লেগেছে, আর ব্যাটারি তো 6000mAh এর বিশাল ব্যাটারি। একবার চার্জ দেওয়ার পরে ভুলেই যেতে হয় যে ফোনটি আর চার্জ দিতে হবে কি না, তবে এই ফোনটিতে ফাস্ট চার্জিং থাকলে আরও ভালো হতো। আর এই ফোনটির পারফরমেন্সও বাজেট তুলনায় আমার কাছে ভালো লেগেছে। সো ওভারঅল আপনাদের যাদের বাজেট 10,490 টাকা তাদেরকে আমি সব দিক বিবেচনায় বলতে পারি ইনফিনিক্স হট 10 প্লে আপনারা কিনতে পারেন। আপনাদের কাছে কেমন লেগেছে ইনফিনিক্স হট 10 প্লে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এই ফোনটি ভিন্ন ভিন্ন 4টি কালারে আপনারা পেয়ে যাবেন, আর খুব শীঘ্রই হট 10 প্লে আপনারা প্রি অর্ডার করতে পারবেন দারাজ এবং পিকাবো থেকে। এই ফোনটির দাম এবং প্রি অর্ডার ইনফরমেশন থাকবে ডিসক্রিপশন বক্সে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব মাস্ট। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।